সিমলার বাসীরা জবাব দেবে। এক সময় সিমলাতে কমিউনিস্ট ছিল, আজকে নেই। আমার ভাই ত্রিপুরার মহারাজা অযোধ্য কিশোর মাণিক্য ত্রিপুরার জনজাতির জন্য কষ্ট করেছে, রাজা হয়েও রাস্তা রাস্তা আপনাদের কাছে গিয়ে জনজাতিদের কাছে আজকে বলছে জিতেন চৌধুরী যমুনা গোল ওখানে দাঁড়িয়েছে, তো বাইরে থেকে এসছে আর তোমার পার্টি তো পারা বাইরে। আমার বোন তো এখানে আমাদের ভারতীয় রীতিনীতি অনুসারে মেয়েকে বিয়ে দিতে হয়, আমরা বিয়ে দিয়েছি দিদিকে, ওখানে দিদির জন্ম তো এখানেই হয়েছে, ওনার তো তিন বিক্রমের মেয়ে, এটাও কি ভুলে গেছেন? আপনার পুরো পার্টিটা চীন থেকে এসছে, আপনার পুরো পার্টিটা রাশিয়া থেকে এসছে, তার জন্য ভারতীয় রীতিনীতি বোঝেন না, তার জন্য মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যেতে হয়। জিতেন চৌধুরী আর কমিউনিস্ট পার্টি বোঝে না, কারণ কি তারা আমার মায়ের বেলা দিয়েই দেয় না। আমার দিদি তো আমরা বিয়ে দিয়েছি, দিদি আমার মাইকে এসছে, নিজের বাড়িতে এসছে, আমার দিদি নিজের ঘরে ফিরে এসছে, আর দিদিকে পূর্ব ত্রিপুরা আসলে ত্রিপুরার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবেন। মেরে মিত্র, আগে ত্রিপুরাতে কমিউনিস্টের স্লোগান শুনছেন তো, কি স্লোগান? খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই, দেয় না, খায় না, পায় না, মইরা গেছি, মইরা যাবো, কিচ্ছু দেয় না, কেউ দেয় না, এই নেগেটিভ কথাগুলো। তো আজ ত্রিপুরাবাসী বলে জামার ঘরের মধ্যে 20 কিলো চাল আছে, কে দিয়েছে? নরেন্দ্র ভাই মোদি। কেউ যদি চাল চা নাও, 1 কিলো নিয়ে যাও, সেই জায়গাতে ত্রিপুরাবাসী চলে গেলে মেরে মিত্র। আগে চাউলের জন্য রেশন কার্ড পর্যন্ত দিতে হতো, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দিতে হতো না। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের সময় এই চাউলের জন্য চিকিৎসার জন্য রেশন কার্ড বিপিএল কার্ড বন্ধক দিয়ে মানুষকে টাকা দিতে হতো, কিন্তু আজ ত্রিপুরার কোনো মানুষকে বিপিএল কার্ড বন্ধক দিতাম না, কারণ কি মোদীর গ্যারান্টি আছে। তাই